আজকে ছোট করে একটা আনবক্সিং এর ভিডিও করি। আনবক্সিং এর ভিডিওয়ে আমি খুব একটা হ্যাপি সুয়েটেড নই, সুতরাং ভুল ভ্রান্তি হলে প্লিজ আমাকে নিজগুণে ক্ষমা করবেন। আপনাদেরকে আমি বলেছিলাম এমন একটা কন্ডেন্সার মাইকের কথা যেটা USB, সেরকম একটা মাইক আমি ইউজ করছি। আরেকটা মাইক আমি অর্ডার দিয়েছিলাম অ্যামাজনে, সস্তায় সেলের সময় পেয়েছিলাম। আমি এই মাইকটা পেয়েছি 1000 টাকার ওপরে। সুতরাং এই মাইকটা এসছে পুজোর আগে, আমি দেখে উঠতে পারিনি। আজকে চলুন একবার এই মাইকটাকে আনবক্সিং করে দেখি এর পরিস্থিতি কি। নমস্কার, সলটেক সুরের ধারার পক্ষ থেকে আমি শায়ন সেনগুপ্ত। রবিস্কোপের এই গান সংক্রান্ত আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের বিষয়বস্তু একটা মাইক্রোফোনের আনবক্সিং। এটাই আমি খুব একটা হ্যাবিচুয়েটেড নই, এই ধরনের ভিডিও আমি বানাই না, তাও আপনাদের কাজে লাগবে ভেবে আমি ভিডিওটা বানাচ্ছি। এই মাইকটা আমি পেয়েছি 1000 টাকারও কম দামে। এই ধরনের একটি মাইক আমি ব্যবহার করছি বেশ কিছুদিন ধরে, সেই মাইকটা সম্বন্ধে আপনাদের বলেওছি এবং তাতে আমি বেশ স্যাটিসফাইড। আরেকটা অল্টারনেটিভ মাইক এই একই ধরনের আমি পারচেস করলাম অ্যামাজন থেকে। এটা ডেলিভারি হয়েছে পুজোর আগে, সুতরাং এটা কেমন মাইক, কী অবস্থায় আছে আমি কিচ্ছু জানি না। আজকে এতদিন বাদে আপনাদের সামনে মাইকটা খুলব এবং আজকে আমি এই যে সেট করছি, এই যে শ্যুট করছি এখানে, আপনারা বুঝতেই পারছেন এই ঘরটায় আমার ক্লাস হয় সাধারণত। সুতরাং আমাদের নর্মাল যে অডিও সেট আপ এবং নর্মাল যে ক্যামেরা সেট আপ সেটা এখানে পাওয়া যাবে না, হয়তো কোয়ালিটি তার থেকে খারাপ হবে, সেজন্য আগেই আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে রাখছি। চলুন আর সময় নষ্ট না করে এটাকে আমরা খোলার চেষ্টা করি। আবার বলছি এই ব্যাপারে আমি খুব একটা পটু নই, আমি খুব একজন এক্সপার্ট নই, কিন্তু তাও আমরা নিজেদের সাধ্য মতো এই প্রোডাক্টটাকে একটু আনবক্স করার চেষ্টা করি। প্রোডাক্টটা এসে গেছে অনেক দিন, আমারই নানা কাজে কর্মে প্রোডাক্টটা খোলা হয়নি। আমরা দেখি, এই হচ্ছে মোটামুটি মাইকের বক্সটা। এটা বিল এই বক্সের মধ্যে রেখে দিলাম, এটা গেল সাইডে। তাহলে এই হচ্ছে আমাদের মাইক, সিফাইন কোম্পানির মাইক। এটা একটা USB টাইপ কন্ডেন্সার মাইক এবং এই মাইকটা মোটামুটি আমি ব্যবহার করে হ্যাপি। সুতরাং এই মাইকের আরেকটা মডেল আমি কিনলাম এখানে, এটা চায়নামেড মাইক। এই দুটো স্টিকার দিয়ে এটা লক করা আছে। অবশ্য লক করাতে খুব একটা কিছু এই ধরনের প্রোডাক্ট এসে যায় না, কারণ এই জিনিসগুলো ম্যানুফ্যাকচার হয় চায়নাতে এবং জিনিসটাকে আমরা বক্স করি ইন্ডিয়াতে। সুতরাং এখানে এই বক্সে সিল বক্স, সিল প্যাক এটার খুব একটা গুরুত্ব নেই। তাও এখানে আমাদের আত্মা শান্তির জন্য এরা সিল করে দেন। আমরা এই সিলটা খুলে নিলাম, প্যান্টেই লাগিয়ে নিলাম, বউ দেখতে পারলে তো চিৎকার করবে। মোটামুটি এই হচ্ছে বক্স খুলে আমরা যা যা পাচ্ছি। প্রথমেই আমরা একটা ম্যানুয়াল পাচ্ছি, ম্যানুয়ালে অনেক ভালো ভালো কথা লেখা আছে বুঝলেন, আপনারাও দেখতে পাচ্ছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ধরনের ম্যানুয়াল আমরা কেউ পড়ে দেখি না, আমরা এরকম সাইডে রেখে দিই, আমিও ঠিক তাই করবো। ভেতরে এই হচ্ছে আমাদের মাইকটা। তাহলে এই ধরনের মাইক আপনারা আগেও দেখেছেন। এই ধরনের মাইকের মজা হচ্ছে এর এই যে এদিকের এন্ডটা, এটা একটা USB টাইপ এ, অর্থাৎ এই এন্ডটা খুব সহজে আমার ল্যাপটপের সঙ্গে কানেক্টেড হয়ে যেতে পারে। একটা স্ট্যান্ডও দিয়েছে দেখছি, এই ধরনের স্ট্যান্ড যদিও আমি খুব একটা পছন্দ করি না, আমার খুব পছন্দের স্ট্যান্ড হচ্ছে এই ধরনের স্ট্যান্ড, একটু লম্বা স্ট্যান্ড, তাতে আমার মাইকটা রাখতে সুবিধা হয়। কিন্তু এই মুহূর্তে এই স্ট্যান্ডের অ্যাডাপ্টার আমার কাছে নেই, সুতরাং এই স্ট্যান্ডটা সম্ভবত আমি লাগাতে পারবো না। এই অ্যাডাপ্টারটা বোধ হয় খোলাও যাবে না, ইটস এ সিল অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারটা যদি খোলা যেত তাহলে একে এখানে লাগিয়ে নিতে পারতাম। আপাতত চলুন আমরা এটার সঙ্গে এই মাইকটাকে লাগিয়ে নিই। এই স্ট্যান্ডগুলো খারাপ না, কিন্তু এই স্ট্যান্ডে আমি যেহেতু হারমোনিয়ামের ওপর রেখে মাইকটাকে ইউজ করি, সেই কারণে খুব একটা ভালো মানে ডিস্টেন্স আমি পাই। আমরা মাইকটাকে মোটামুটি সোজা করে নিলাম। এই মাইকটার আরেকটা সুবিধা হচ্ছে এই জায়গায় এই কর্ডটা সিল্ড, অনেক ক্ষেত্রে এই জায়গায় USB একটা পোর্ট থাকে। এবার সেখানে অসুবিধা হচ্ছে ওই পোর্টটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো মাইকটাই আমায় ফেলে দিতে হবে। মাইকটা আরেকবার দেখাই, এখানে আমার একটা গেইন নব রয়েছে যেখান দিয়ে আমি গেইনটাকে বাড়াতে এবং কমাতে পারি, এবং বাদ বাকি কাজটা ভীষণ সিম্পল। আমি এগুলোকে একটু সাইডে রাখি, বাদ বাকি কাজটা ভীষণ সিম্পল। আমরা এরকমভাবে মাইকটাকে রাখবো, একটু উচ্চতা হলে ভালো হতো, এরকমভাবে আমরা মাইকটাকে রাখবো। মাইকটাকে আমরা এরকমভাবেও অ্যাডজাস্ট করতে পারি, যদি মাইকটাকে খুব নিচে রাখি
তাহলে এইভাবে মাইকটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে এবং মাইকের এই যে বাটনটা এই যে এন নবটা এটা যেন আমার মুখে সোজাসুজি থাকে। পরের কাজটা ভীষণ সহজ, পরের কাজটা হচ্ছে এটাকে জাস্ট আমরা একটা ল্যাপটপের সঙ্গে প্লাগ অ্যান্ড প্লে করবো, করে দেখবো জিনিসটা কাজ করে। চলুন এবার সেটা দেখা যাক। মোমেন্ট অফ ট্রুথ, আমরা মাইক্রোফোনটাকে সেট আপ করেছি এবং মাইক্রোফোনটা এখন লাগানো রয়েছে আমার মেন যে রিগ যেটা আমি এডিট করি, এবং এখানে আমি একটা একদম ফ্রি ড মানে ফ্রি সফটওয়্যার, এটার নাম গ্যারাজ ব্যান্ড, সেটা ইউজ করে একটা রেকর্ডিং করার চেষ্টা করছি। আবার বলছি এই ধরনের ভিডিওতে আমি খুব একটা সড় বড় নই, ফ্রেমিং বা কী হচ্ছে কোথায় হচ্ছে একা করছি আমি কিছু বুঝতে পারছি না, কোথাও ভুল হলে প্লিজ নিজগুণে আমায় মার্জনা করবেন। বলে রাখি এই ঘরটায় যারা এসছেন এটা একদম বড় রাস্তার পাশে একটা ফ্ল্যাট দোতলায় এবং প্রচণ্ড নয়েজ আপনারা হয়তো শুনতেও পাচ্ছেন। আমি এখন এই মাইক্রোফোনটা ব্যবহার করে চলুন একটা গান রেকর্ড করি এবং সেই ফাইলটা আমি আপনাদের দেব, আপনারা তাহলে মাইক্রোফোনটার গুণাগুণ বুঝতে পারবেন। আবার বলছি এটা একটা খুব সস্তার মাইক, কিন্তু আমরা যে ধরনের কাজ করতে চাই তার জন্য এই মাইকটা আমার মতে যথেষ্ট। চলুন আর দেরি না করে আমরা একটা রেকর্ডিং করে ফেলি। নানা রকম তার জুড়ে একদম হচপচ হয়ে রয়েছে আপনারা বুঝতেই পারছেন, এটা ডাইরেক্ট রেকর্ডিং ফ্যাসিলিটিটা যখন রয়েছে অর্থাৎ আমার আওয়াজটা আমি নিজে শুনতে পাবো সেটাকে আমি অ্যাক্টিভেট করলাম। এবং এই মাইকটা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই ঘরটায় আমার বাড়িতে যারা ক্লাস করেন তাদের রেকর্ডিং এনভায়রনমেন্টে কীভাবে গাইতে হয় তার সম্বন্ধে একটা মিনিমাম আইডিয়া দেওয়া, সেটার জন্যই এই মাইকটা কেনা। চলুন মাইকটা আজকে আমিও একটু টেস্ট করে দেখি এবং আপনাদেরও দেখাই, আপনাদেরও একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। আমরা রেকর্ডিং শুরু করি। তোমারে ঝর্ণা তলার নির্জনে মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোন ক্ষণে, তোমারে ঝর্ণা তলার নির্জনে রবি অস্তে নামে শৈল দলে বলাকা কোন গগনে উড়ে চলে, রবি অস্তে নামে শৈল তলে বলাকা অনেক ঘুরে দিনের স
তাহলে মোটামুটি আশা করি আপনাদের একটা আন্দাজ দিতে পারলাম। প্রচন্ড ঘেমে গেছি, মার্জনা করবেন, কারণ একটা জিনিসই আমি মডিফাই করেছি, সেটা হচ্ছে ফ্যানটা চলছিল এই ঘরে, আমার এই ঘরটায় এসি নেই, ফ্যানটা চলছিল, সেই ফ্যানটা আমি সুইচ অফ করেছি, বাদ বাকি এনভায়রনমেন্ট যা ছিল একদম তাই আছে। আমি এইখানে এই যে কথা বলছি এটা আপনারা শুনছেন আমার ফোনের মাইক্রোফোন দিয়ে, একমাত্র এই গানটা আমরা রেকর্ড করলাম আমাদের এই নতুন মাইক্রোফোনটা ইউজ করে। সুতরাং এই দুটোকে আমি আপনাদের পাশাপাশি দিতে চাই, আপনারা শুনুন, শুনে দেখুন দুটোর মধ্যে পার্থক্য কতটা এবং এই মাইক্রোফোনটা কেনার যোগ্য কিনা। আপাতত এই মাইক্রোফোনটাকে আমরা একটা পিসিতে টেস্ট করলাম, আমাদের এর পরের ভিডিওতে আমরা এই একই মাইক্রোফোন আমরা দেখব এই মাইক্রোফোনটাকে কোনোভাবে আমরা অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে কাজে লাগাতে পারি কিনা। আজকের জন্য তাহলে এটুকুই রইল, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।